হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের রাজধানী শহর কি অ্যান্সার উত্তর দেখো কলকাতা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী শহর হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর চ্যানেল শিক্ষার্থ একাডেমি আজ আমরা অ্যাক্টিভিটি এ ম্যাচ গ্রুপ এ উইথ গ্রুপ বি মিল করো গ্রুপ এর সাথে গ্রুপ বি এ দেখো গ্রুপ এটা এটা গ্রুপ বি ম্যাসকুলাইন জেন্ডার মানে হচ্ছে প্রুলিঙ্গ বা ছেলেটাকে কি বলা হয় ফেমিনাইন জেন্ডার মানে স্ত্রীলিঙ্গ মানে মেয়েটাকে কি বলা হয় হর্স মানে ঘোড়া ছেলে ঘোড়াটাকে বলা হয় হর্স মেয়ার মেয়ে ঘোড়াটাকে বলা হয় মেয়ার ছেলে বাঘটাকে বলা হয় টাইগার মেয়ে বাঘটাকে বলা হয় টাইগ্রেস ছেলে কুকুরটাকে বলা হয় ডগ মেয়ে কুকুরটাকে বলা হয় বিচ ছেলে গরুটাকে বলা হয় সাঁড় ওক্স অক্স বা সার আর মেয়ে গরুটাকে বলা হয় কাউ ছেলে মুরগিটাকে বলা হয় কক মেয়ে মুরগিটাকে বলা হয় হেন কিং মানে রাজা মানে কুইং মানে রানী পুরুলিঙ্গতে রাজা কিং আর স্ত্রী লিঙ্গতে কুইং রানী ম্যান মানে মানুষ বা ম্যান মানে লোক পুরুল মানুষগুলোকে বলা হয় ম্যান আর স্ত্রী মানুষগুলোকে বলা হয় ওম্যান ড্রেক পুরুষ পাতি বলা হয় ড্রেক আর মেয়ে পাতি হাঁসটাকে বলা হয় ডাক গ্যান্ডার পুরুষ রাজহাঁসটাকে বলা হয় গ্যান্ডার স্ত্রী রাজহাঁসটাকে বলা হয় গুস পুরুষ ময়ূরটাকে বলা হয় পিকক স্ত্রী ময়ূরটাকে বলা হয় পিহেন অ্যাক্টিভিটি বি রাইট ডাউন নিচে লেখো তা অপোজিট জেন্ডার বিপরীত লিঙ্গগুলো অব দ্য আন্ডারলাইন ওয়ার্ডস আন্ডারলাইন দেওয়া শব্দের বা নিচে দাগ দেওয়া শব্দের ইয়ে মাই জ্ঞান মাদার গতকাল আমার ঠাকুমা অ্যান্ড মাদার এবং মা কেম টু আওয়ার স্কুল আমাদের বিদ্যালয়ে এসেছিল মাই ফাদার ব্রিংস আমার বাবা আনে মাই ব্রাদার আমার ভাইকে অ্যান এবং মি আমাকে টু স্কুল এভরিডে প্রত্যেক দিন বিদ্যালয়ে উই অ্যাড্রেস আওয়ার মেল টিচার অ্যাস স্যার আমরা ছেলে টিচারটাকে স্যার বলে ডাকি হি ইজ এ ওয়াইস ম্যান সে হয় একজন জ্ঞানী মানুষ এখানে দেখো আন্ডারলাইন দেওয়া শব্দগুলো দেখেছ যেমন আন্ডারলাইন দেখা জ্ঞান মাদার মাদার ফাদার ব্রাদার মেল স্যার হি ম্যান এগুলো হচ্ছে আন্ডারলাইন দেওয়া শব্দ এগুলোকে আমি এই ওয়ার্ডগুলোকে আমি লিখে নিয়েছি যেখানে তার অপোজিট জেন্ডারগুলো বসিয়েছে হ্যাঁ অপোজিট লিঙ্গগুলোকে বসিয়েছি দেখো গ্র্যান্ড মাদার মানে হচ্ছে ঠাকুমা গ্র্যান্ড ফাদার মানে ঠাকুরদা মাদার মানে মা তার অপোজিট জেন্ডার হচ্ছে ফাদার মানে বাবা ফাদার মানে বাবা তার অপোজিট জেন্ডার হচ্ছে মাদার মানে মা ব্রাদার মানে ভাই তার অপোজিট জেন্ডার হচ্ছে সিস্টার মানে বোন মেল মানে ছেলে তার অপোজিট জেন্ডার হচ্ছে ফিমেল মানে মেয়ে বা স্ত্রী লোক মেল মানে পুরুষ লোক বা ছেলে আর ফিমেল মানে স্ত্রী লোক বা মেয়ে স্যার তার অপো স্যার মানে স্যার তার অপোজিট জেন্ডার হচ্ছে ম্যাডাম হি মানে সে তার অপোজিট জেন্ডার হচ্ছে সি সি মানেও সে হি বোঝাচ্ছে স্ত্রী পুরুষের ক্ষেত্রে আর সি হয় স্ত্রীর ক্ষেত্রে ম্যান মানে মানুষ মানে পুরুষদের পুরুষ ম্যান মানুষগুলোকে বলা হয় ম্যান আর স্ত্রী মানুষকে বলা হয় ওম্যান এটা হচ্ছে অপোজিট জেন্ডার ম্যানের অপোজিট জেন্ডার হচ্ছে উম্যান হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের রাজধানী শহর কি অ্যান্সার উত্তর দেখো কলকাতা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী শহর হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া ভারতের রাজধানীর নাম কি নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া নিউ দিল্লি হচ্ছে ভারতের রাজধানী হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বিহার বিহারের রাজধানী শহর কি অ্যান্সার পাটনা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বিহার পাটনা বিহারের রাজধানী শহর হুইচ স্টেট হ্যাজ রাঁচি অ্যাজ ইটস ক্যাপিটাল রাঁচি কোন রাজ্যের রাজধানী ঝাড়খণ্ড হ্যাজ রাঁচি অ্যাজ ইটস ক্যাপিটাল ঝাড়খণ্ডের রাজধানী হিসাবে রাঁচি রয়েছে ক্যান ইউ সে হুইচ স্টেট হ্যাজ মুম্বাই অ্যাজ ইটস ক্যাপিটাল সিটি তুমি কি বলতে পারো মুম্বাই কোন রাজ্যের রাজধানী শহর অ্যান্সার মহারাষ্ট্র হ্যাজ মুম্বাই হ্যাজ ইটস ক্যাপিটাল সিটি মহারাষ্ট্রের রাজধানী শহর হিসাবে মুম্বাই রয়েছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অব তামিলনাড়ু তামিলনাড়ুর রাজধানী শহর কি চেন্নাই ইজ দ্য ক্যাপিটাল সিটি অব তামিলনাড়ু চেন্নাই তামিলনাড়ুর রাজধানী শহর হায়দ্রাবাদ ইজ কল্ড দ্য চারমিনার সিটি ক্যান ইউ সে হয়ার হায়দ্রাবাদ ইজ সিচুয়েটেড হায়দ্রাবাদকে বলা হয় চারমিনার শহর বলতে পারো হায়দ্রাবাদ কোথায় অবস্থিত হায়দ্রাবাদ অ্যান্সার দেখো হায়দ্রাবাদ ইজ সিচুয়েটেড ইন দ্য স্টেট অফ তেলেঙ্গানা হায়দ্রাবাদ তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত হুইজ সিটি ইজ কল্ড দ্য পিঙ্ক সিটি কোন শহরকে পিঙ্ক সিটি বলা হয় জয়পুর ইস্কল্ড পিঙ্ক সিটি জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয় আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে